অতি বৃষ্টির কারণে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে একদল ব্যবসায়ী বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অধিক মূল্যে বিক্রি করছেন। এই অভিযোগ পেয়ে শুক্রবার সকালে সচিবালয়ে নিজ অফিসের কনফারেন্স হলে এক বৈঠক ডাকলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে খাদ্য জনসংগ্রহ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা সহ সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার, অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পটেটো অনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোলসেল গ্রোসারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস, রাজধানীর বিভিন্ন বাজার কমিটি কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীন পেট্রোপণ্য ও এলপিজি সরবরাহের সাথে যুক্ত IOCLA-র আধিকারিক সহ অন্যান্যরা। বৈঠকের শুরুতেই রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, এই পরিস্থিতিতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। তাই বাজারগুলিতে বন্যা পরিস্থিতির কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য, এলপিজি সিলিন্ডার ইত্যাদি সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। তিনি আরও জানান, অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর কালোবাজারে প্রতিরোধে খাদ্য দপ্তর সচেষ্ট রয়েছে। ধরুন আমরা ম্যানেজমেন্ট সভা দিয়ে আর হয়তো একদিন দুই দিন বৃষ্টি দিবো, তারপর আস্তে আস্তে একটু শুকনা দিয়ে হলো, আগরতলা শহরও তাই আপনারা দেখছেন জল নাই ম্যানেজ হবে, কিন্তু পোস্ট ফ্লাড যে সিনারিওটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ডায়রিয়া, কলেরা, বিভিন্ন ভেক্টরবর্ন ডিজিজ, জলবাহিত বিভিন্ন রোগ। কারণ আমি জাস্ট টু সাইট অ্যান এক্সাম্পল, অমরপুর যে মহকুমাটা টোটালি জলের নিচে, মানে ইনান্ডেটেড বাই ফ্লাড ওয়াটার, সাবমার্জ হয়ে গেছে কাপড়, মানুষের টিন দেখা যেতেছে বাড়ি ঘরে, যেগুলো টিলা এলাকা সেগুলোতে হয়তো উঠছে না, কিন্তু লো ল্যান্ড যেগুলো সেগুলো মানুষের মানে সাবমার্জ হয়ে গেছে। কিছু প্রসঙ্গত উল্লেখ্য যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন বাজারের একাংশের ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অধিক মূল্যে বিক্রি করা শুরু করেছে। কোথাও কোথাও আলুর দাম বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কেজি প্রতি 60 থেকে 65 টাকা। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে শুক্রবার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রিপোর্ট, আর ইনিউজ।